আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। অপরাধমূলক ঘটনার সাথে জড়িত ভারতরত্ন সংঘ ক্লাব ঘরে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। বুধবার কাক ডাকা ভোর থেকে জেলা শাসকের উপস্থিতিতে শুরু হয় ক্লাব ঘর ভাঙার কাজ। এবার অপরাধমূলক প্রশাসনের নির্দেশ অনুযায়ী 10 দিনের মধ্যে উচ্ছেদ না হওয়ায় বুধবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ভারতরত্ন সংঘের ক্লাব ঘর। আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উষাবাজার এলাকায় অবস্থিত এই ভারতরত্ন সংঘ ত্রিপুরা রাজ্যের এক অন্যতম প্রধান ক্লাব ভারতরত্ন সংঘ ক্লাব। দাপট, অহংকার, নিগমাফিয়া সবকিছুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে দীর্ঘ দশক ধরে। পাশাপাশি সরকারি খাস জমিতে ক্লাব ঘর স্থাপন করে যুগ যুগ ধরে বেআইনি কার্যকলাপেও যুক্ত ভারতরত্ন সংঘ বুধবার সকালে কয়েক ঘণ্টার প্রশাসনিক অভিযানে ধূলিসাৎ করে দিল নেতাদের দাপট, অহংকার, সবকিছু। এবার শুরু হবে সর্ষে ভূত খোঁজার পালা, এমনটা স্পষ্ট হয়ে গেছে জেলা শাসকের বক্তব্যে। এদিন ভোরবেলা সূর্য ওঠার আগে বুলডোজার নিয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমার পৌঁছে যান ক্লাব প্রাঙ্গণে। জেলাশাসকের সাথে ছিলেন বিশাল পুলিশ, টিএসআর, সিআরপিএফ বাহিনী, দমকল কর্মী এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা সহ ইঞ্জিনিয়াররা। সকলে এদিন এই অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেয় বেআইনি কার্যকলাপে জড়িত নেতাদের ক্লাব ঘরের ত্রিতল ভবন। 10 দিন আগে তদন্তে বিভিন্ন ক্লুপে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে ক্লাব ঘরটি উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তারা বলেছিলেন তারা দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রীর। কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু জায়গায় তারা চেষ্টা করেও বিষয়টি নিয়ে জল ঘোলা করতে পারেননি। আইন আইনের পথে চলছে। এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, যতদিন ক্লাবটি সামাজিক কাজে জড়িত ছিল ততদিন ক্লাবটি খাস জমিতে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব দেয়নি প্রশাসন, কিন্তু যেদিন থেকে ক্লাবটি বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েছিল সেদিন থেকে প্রশাসন নড়ে চড়ে বসেছে। এখানে প্রায় সোয়াকানি জমি রয়েছে। এ জমিতে আগামী দিন একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার অনুমোদন পাওয়া গেছে। এতে উপকৃত হবে আশপাশের মানুষজন। জেলা শাসক আরও জানিয়েছে, যারা অপরাধমূলক কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দিন কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকটাও দেখা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সরকারি জমিতে ক্লাব ঘর নির্মাণ করে কিছু বড় মাথা মোটা অঙ্ক হাঁপিয়ে নিয়েছিল এতদিন। ক্লাবঘরের মধ্যে একটি জিম সেন্টার এবং বিনোদন পার্কের মতো ব্যবস্থা করা হয়েছিল। সরকারি জমিতে এভাবে ব্যবসা বাণিজ্য খোলাও বড় আইনত অপরাধ। কাদের পকেটে সেই টাকা গেছে সেটাও তদন্ত শুরু হয়ে গেছে প্রশাসনিক সূত্রেই খবর। তো ডিমার্কেশন করকে আর ডিউ ব্লক কা প্রসিজার ফলো করকে ইসকো আজ হম লোক ডেমোলিশ কর রহে হ্যাঁ, তাকি ফিউচার মে ইয়াহাঁ পে গভর্নমেন্ট কে কুছ আচ্ছে প্রজেক্ট জেসে এক পিএচসি কা প্ল্যান হ্যায় ভো কিয়া জা সকে। সাথ হি সাথ সরকার কি তরফ সে এক তরহ কা মেসেজ ভি ইসকে থ্রু হম দেনা চাহতে হ্যাঁ কি আগর কোই ভি অর্গানাইজেশন ইয়া কোই ভি আদমি ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ ইস তরহ কে অ্যাক্টিভিটিজ মে এলিজিবলি ইনভলভ রহতা হ্যায়, জেসে ল্যান্ড মাফিয়া গিরি, স্মগলিং অথবা টেন্ডার নেগোসিয়েশন, তো উনকে খিলাফ সরকার খুব কার্রবাই করেগি, সখ সে সখ কার্রবাই করেগি। ইয়ে ত্রিপুরা সরকার কি জিরো টলারেন্স টু ক্রাইম কি পলিসি কে অনুরোধ ইয়ে কিয়া যায়। স্যার, এই ক্লাব তো বহু দিন পেলে সে শুরু হওয়া হয়, ইতনে দিন কি বাদ কি কো তোড়নে কে লিয়ে আপ লোগ জে রহে হো, ইতনে দিন কিউ নেহি তোড়া হ্যায়? দেখিয়ে, জব তক সামাজিক তরিকে সে অর সুচারু রূপ সে ক্লাব চল রহা থা তব তক হমনে ইসকো সাপোর্ট কিয়া হ্যায় কিসি তরিকে সে ইসকো অনদেখি করি তাকি সমাজ মে সন্তুলন বনা রহে। লেকিন জব পায়া গিয়া কি কুছ পুরানে ইনকে মেম্বার্স অথবা নয়ে মেম্বার্স ক্রাইম রিলেটেড ক্রাইমস মে ইনভলভ হ্যায়, তো ইসপে এক ডিসিশন লিয়া গিয়া কি ইনকে খিলাফ কার্রবাই কি যায়গি, না কেবল উন লোগো কো কানুনি কার্রবাই উন লোগো কে এগেনস্ট মে কি যায়গি, পরন্তু উন প্রপার্টিজ কে এগেনস্ট মে কি যায়গি জো উন্হোনে ক্রাইম রিলেটেড অফেন্স সে ইয়াহাঁ পে অর্জিত কিয়া। তো ইসি উদ্দেশ্য সে হম লোগ ইয়ে অ্যাক্টিভিটি কর রহে হ্যায়।
साथ ही साथ जो ड्राइव है एनफोर्समेंट फ्री किसका करने का, और जो हमें इतनी इम्पोर्टेंट लैंड चाहिए पीएचसी के लिए, उसके फिर बहुत सारी चीज़ें कंबाइन करके डिसीजन लिया गया। सर, इससे पहले यहाँ पर एक घटना घटी थी जो मर्डर हुआ था, उसके रिलेटेड एक लापतूर है? नहीं, उससे तो डायरेक्टली लिंक नहीं किया जा सकता, क्योंकि ये तो स्टेट पॉलिसी के लेवल पे डिसीजन हो रहा है, ना कि कोई इंसिडेंट है। और बट यही मैसेज है कि कोई भी जो क्राइम से रिलेटेड होगा उसके अगेंस्ट में कार्रवाई होगी, चाहे वो किसी स्मगलिंग में हो, लैंड माफिया में हो, अथवा ट्रेड नेगोशिएशन में हो, उनके खिलाफ कार्रवाई की। कितनी जगह है ये गवर्नमेंट का? ये लगभग सवा कानी के आसपास जगह है, और हम लोग इसमें फ्यूचर में एक प्राइमरी हेल्थ सेंटर का प्लान कर रहे हैं। सर, अगर अगरतला शहर में और के खिलाफ है जो गवर्नमेंट का एरिया में है? सबके खिलाफ कार्रवाई है, जो लोग भी गलत एक्टिविटीज़ में इन्वॉल्व हैं और गवर्नमेंट लैंड पे इंक्रोचमेंट करते हैं, उन सभी के खिलाफ कार्रवाई की जाए। अभी पुलिस और प्रशासन की टीम है, फायर ऑफिस, फायर सर्विस से भी लोग हैं, PACCL से हैं, CMO ऑफिस से लोग हैं, फिर CRPF की बटालियंस हैं, यहाँ पर लगभग पूरा प्रशासन यहाँ पे मौजूद है, इंजीनियर्स हैं हमारे, सभी लोग हैं। थैंक यू। রাজ্যের বড় বাজেটের পূজা করে থাকে ভারতরত্ন সংঘ। এ বিষয় নিয়ে জেলাশাসক বলেছেন, সামাজিক অনুষ্ঠান অন্য বিষয়, আশেপাশে মানুষজন যদি দুর্গাপূজা করতে চায় তাহলে সেটা মানুষ প্রশাসনের সহযোগিতা নিয়ে করতে পারবে। মাকে নিঃশংসভাবে হত্যা করল পাষণ্ড পুত্র, অভিযুক্ত হরিশ চরণ ঝরাকে জালে তুলে তদন্ত শুরু করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। জগদ্ধাত্রী মাকে নিঃশংসভাবে হত্যা করল পাষণ্ড পুত্র। ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অন্তর্গত রতনপুরের রাধানগর পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাধানগর পাড়া এলাকার জনৈকা পার্বতী ঝরা বসত করে তার বড় ছেলে আজ সকাল 7টা নাগাদ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, সাথে সাথে খবর দেয় বাইজাল বাড়ি ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তের পরে জানতে পারে পার্বতী ঝরার ছোট ছেলে হরিশচরণ ঝরা গতকাল রাতে একই ঘরে ঘুমিয়েছিল। হরিশচরণ ঝরা তাঁর নিজের গর্ভধারিণী মাকে দা দিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করে ঘটনার তদন্ত করতে নামে পুলিশ। খবর দিয়ে আনা হয় ফরেন্সিক টিমকে। পুলিশ অভিযুক্ত পুত্রকে আটক করে থানা নিয়ে যায়। পুলিশ তদন্তের স্বার্থে এদিন মুখ খুলতে চায়নি। 6:30টার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা, ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে, আমরা ফরেন্সিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার, অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কীভাবে মার্ডার করেছে স্যার? এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ, এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। এদিকে মৃতের বড় ছেলে জানায়, বুধবার সকালে তার মা ঘুম থেকে না ওঠার পর তিনি ঘরে ডাক দিতে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখতে পায় তার মা রক্তাক্ত দেহ এবং ঘরের এক কোণে বসে আছে তার ছোট ভাই হরিশচরণ এবং হরিশচরণের হাতে একটি ধারালো দা। তখন সে নিশ্চিত হতে পারে তার ছোট ভাই তার মাকে খুন করেছে। আরো জানান, মঙ্গলবার তার ভাই এবং তার মার মধ্যে ডাক্তারের কাছে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এ ঘটনার জেরেই তার মা খুন হয়েছে বলে মনে করছে। খাওয়া দাওয়া করছে, খাইয়া দিয়ে ঘুমাইছে ছোট ভাইয়ের লগে, তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে, সবাই তো পরিশ্রম করে আই, সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই। এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা, তারপরে ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাতাল গা। হ্যাঁ, এরপরে ছোট ভাই দিয়ে দাওলে এক্সাইড করে বই দিছে, তারা কইলে কোনো শব্দ করে না। এরপরে এই মৃত্যু দিয়ে আমরা দেখিয়া মানে রক্ত শক্ত লাগানি দেখিয়া আমরা দেখছি যে পুলিশে তারপরে খবর দিছি হয় পিয়েছে আর ইয়ে বাইজাল পিয়েছে। এরপর আইসে তারা আয়া মানে ওই ছোট ভাইরে
গ্রেপ্তার করে লয়ে গেছে থানা তখন। তোমার মার কি নাম? নাম হয়েছে পার্বতী জোড়া, আর যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরণ জোড়া। কি হয় তোমার? আমার ছোট ভাই। কি কারণে মার্ডার করছে? মার্ডার করছে কালকে একটু মানে ডাক্তারে যাইতে আসলো, তো ডাক্তার নেওয়ার সময় তার এক সাইড হয়ে মানে কথা কাটাকাটি হয়েছে আর কি আমার সাথে। কথা কাটাকাটি হইয়া মানে এই অবস্থা রাত্রেবেলা মানে তারা এই মানে দাদি কি গলা একদম কেটে গলা কেটে যায় মানে দাদিয়া। কোন জায়গা? এটা রাধানগর, এটা জোড়াবস্তি। তবে অভিযুক্ত পুত্র পারিবারিক কোনো ঝামেলাকে ঘিরে এই ঘটনা সংঘটিত করেছে বলে এলাকাবাসীর প্রাথমিক ধারণা। অভিযুক্ত পুত্রের যাতে কঠোর শাস্তি হয় তার জন্য দাবি জানান গোটা এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ তদন্ত রয়েছে। বর্জনের অভিযোগ তুলে পাঁচ দফা দাবি উত্থাপন করল অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে দাবি তুলেছেন অর্গানাইজিং সেক্রেটারি সুমন চন্দ্র নাথ। বঞ্চনার অভিযোগ তুলে সরব হল অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে দাবি তুলেছে অর্গানাইজিং সেক্রেটারি সুমন চন্দ্র নাথ। তিনি জানান, গত ১২ জুলাই উত্তর লালছড়ি এসবি বিদ্যালয়ের উদ্দেশ্যে পরিদর্শনে যাবার সময় বাইকের পেছনে বসা সঙ্গীতা সিনহা নামে সমগ্র শিক্ষার এক কর্মীর মৃত্যু হয়। তিনি সেদিন চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। সাথে সাথে ধলাই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে আনার সময় মাঝপথে মৃত্যু হয় তাঁর। ঘটনা ৬ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাহায্য ঘোষণা করা হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক বলে জানান তারা। তারা আরও জানান, সমগ্র শিক্ষার অন্তর্ভুক্ত মিনিস্ট্রিয়াল নন টিচিং কর্মীরা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছে। দেশের বিভিন্ন রাজ্যে মিনিস্ট্রিয়াল নন টিচিং কর্মীদের নিয়মিতকরণ করা হয়েছে, তবে যেসব রাজ্যে নিয়মিতকরণ করা হয়নি সেসব রাজ্যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করে এবং ৭ বছর চাকরির নিশ্চয়তা দিয়েছে সরকার। এর সাথে ইয়াল, মেডিকেল লিভ, সিপিএফ, ইপিএফ। কিন্তু ত্রিপুরার কর্মীরা এ ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরমভাবে হতাশাগ্রস্ত। তারা আরও জানান, সকলে চাকুরিতে যোগদান করার আগে এই পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, সুতরাং নিয়মিতকরণের কোন অসুবিধা নেই। তাই দাবি জানানো হচ্ছে প্রয়াত কর্মী সঙ্গীতা সিনহার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকুরি এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, দেশে বিভিন্ন রাজ্যের মতো তাদের নিয়মিতকরণ করা নিয়মিত কর্মচারীদের ন্যায় ডিএ, সিএ, মেডিকেল অ্যালাউন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা। সবাইকে আমরা অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা প্রেস বার্তায় সামিল হয়েছি আমাদের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত ১২ জুলাই আমাদের ধলাই ত্রিপুরাতে বলরাম সিআরসিতে কর্মরত ছিলেন, উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন হসপিটাল নেওয়ার সময়, জিবি হসপিটালে রেফার করার সময়। কিন্তু আজকে ৬ দিন অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে কোনোরকম সাহায্য ঘোষণা করা হয়নি। তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবারে একটি সরকারি চাকরি এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রতিশ্রুত রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় ২০ বছর যাবৎ ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, আইএস অফিস, বিআরসি, সিআরসিতে আমরা কর্মরত আছি, কিন্তু সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো। অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ, যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না, এবং আমাদের যে স্যালারি সেটাও বছরে ৪০০-৫০০ টাকার মতো বৃদ্ধি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবারবর্গ নিয়ে আজকে গভীর উৎকণ্ঠায় আছি এবং আগামী দিনে যাতে আমাদের সমস্ত দাবি দেওয়া মানা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়, তার জন্য আমরা মূলত ৫টি দাবি আপনাদের কাছে রাখছি। সেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের বিশেষ প্রথম দাবিটা আমি আগে বলেছি যে স্বর্গীয় সঙ্গীতা সিনহা মহোদয়ের পরিবারের একজনকে অতি দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং ওনার পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আমাদের আরও অনেক কর্মী যারা কর্তব্যরত অবস্থায় মারা গেছে তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজিত গিরি, সভাপতি আর বোস সহ অন্যান্যরা।
আগরতলা বাদারঘাট স্টেশনকে কাজে লাগিয়ে মানবপাচারে সক্রিয় হয়ে উঠেছে একটা চক্র। প্রায় সময় তারা ত্রিপুরা রাজ্যের সীমান্তকে কাজে লাগিয়ে মানবপাচার করে চলেছে। এবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা সহকারী রেল পুলিশ থানা জালে তুলল মানবপাচারকারী সহ বাংলাদেশি নাগরিককে। ধৃতরা হল রিঙ্কু দাস। রিঙ্কু দাসের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। অপর ব্যক্তি হল রুবেল দাস, বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। সে মানবপাচারের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে প্রেরণ করবে বলে জানায় ওসি। হ্যাঁ, আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র‍্যাকেট একটা গ্রুপ আছে, তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসেছে। তো তারপর আমরা আমাদের যে আরপিএফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে, আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায়। তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি, সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি, ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি। তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। এই আর কি। তাদের নাম? তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল, ওনার নাম হলো রিঙ্কু দাস। উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। আর যিনি ইন্ডিয়ান উনি রয়্যাল দাস, ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে, তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে, আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে। তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে? হ্যাঁ, আমরা জুডিশিয়াল কাস্টডি দিয়ে আমরা রিমান্ড চাচ্ছি, তো ইন্টারোগেশন করা যায় আর কি, আরও কিছু পাওয়া যায়। একটা কি লাগানো আছে? হ্যাঁ, একটা তো আমাদের যে নতুন একটা আছে বিএনএস অ্যাক্ট আছে, তারপরে ফরেনার অ্যাক্ট আছে, আইপিপি অ্যাক্ট আছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণের প্রতিবাদে সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শাসক দল বুঝে গেছে বিরোধীরা ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী দিতে পারলে তারা জয়ী হতে পারবে না, তাই তারা বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ সংঘটিত করছে। অবাক করার বিষয়, আরক্ষা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ১৪ জুলাই কংগ্রেস দলের পক্ষ থেকে সোনামুড়া মহকুমার কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আরক্ষা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য, কারণ ১৪ জুলাই পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। এদিকে ১৬ জুলাই পুনরায় আরক্ষা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ১৮ জুলাই কংগ্রেস দলের প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না, তাই এদিন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সকলেই দেখছেন যে প্রত্যেক দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে যে কংগ্রেসের প্রার্থী এবং অন্য বিরোধী প্রার্থীদের উপরে যেভাবে আক্রমণ এই রাজ্যের রাক্ষস সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার, যেটাকে আমরা ভারতীয় জুমলা পার্টি বলি, তারা ভয় পেয়েছে। তারা জানে যদি প্রার্থী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে দাঁড়ায় তাহলে তাদের কোনোখানেই তারা জিততে পারবে না, তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে। তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন, সে তাতে টোটালি তারা ব্যর্থ, তারা দলদাসের মতন কাজ করছে। খুব অবাক করার বিষয় যে আমাদের চোদ্দ তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল, ওরা ফোন করে বলেছে যে 14-15 তারিখ দেবেন না, কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দেই 18 তারিখ। কালকে বিকেলবেলা ওরা এসডিপিও সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে কোনো রকম সিকিউরিটি দিতে পারবো না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শ্যান্দন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।